সব সমস্যার সুফল মিলে, জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যার সুফল মেলে, জ্যোতি শ্রেষ্ঠ হয়েলো সবারি, জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল, জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। সময় এখন সৌভাগ্যের দিশারি, সৌভাগ্য আমরা সকলেই চাই, কিন্তু সেই দিশা কে দেখাবেন? ডেফিনেটলি আমার পাশেই পেয়ে গেছে শ্রীলাল দাকে। শ্রীলাল দা স্বাগত। তুমি মানেই পজিটিভিটি, আর এই পজিটিভিটিটাই কিন্তু আমাদের সৌভাগ্যের দিকে টেনে নিয়ে যেতে সাহায্য করে। কিন্তু আজকে আমাদের দিন কি বলছে, মানে এই পঞ্জিকা অনুযায়ী, সেটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করো তুমি। চলো দেখি, আজকে জুন মাসে 20 তারিখ, আজকে বাংলা তারিখ 5ই আষাঢ় বুধবার। আজকে কিছু অপ্রীতিকর কিছু ঘটনা ঘটতে পারে সবার জীবনে, অস্থির যোগ আছে, সব কিছু আজ ভাবার দরকার নেই, মানে আজকে একটু হালকা হালকা চললেই হবে আর কি, একেবারেই তাই। এবার জেনে নেব রাশি অনুযায়ী দিন কেমন যাবে। প্রথমেই মেষ রাশি। কাল অনেক কিছু খেয়েছেন, ভালো কিছু ঘটেছে, আজকে একটু নিজে কন্ট্রোল কন্ট্রোল করতে হবে। এরপরে চলে যাচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে শুভ, পড়াশোনার ক্ষেত্রে আরেকটু মনোযোগ দিতে হবে। মিথুন। মিথুন রাশির ক্ষেত্রে বন্ধু ভাগ্য একদমই ভালো না। কর্কট রাশি। আজকে সঠিক সময় সঠিক কাজটা করতে হবে, কিন্তু একটু ফাঁক দেবেন না। একেবারে। সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে বেশ কিছু শত্রু, বেশ কিছু ঘটনা আপনার জীবনে খারাপ আসছে, মানে আজকে একটু সাবধানে চলতে হবে। এরপরে চলে যাচ্ছি কন্যা। কন্যা রাশির ক্ষেত্রে ব্যয়বহুল দিন আছে, কর্ম ব্যস্ততাই ভালো। তুলা। তুলা রাশির ক্ষেত্রে প্রচুর সুযোগ আজকে আপনার জন্য অপেক্ষা করছে। বৃশ্চিক রাশি। ভ্রমণ, ভালো কিছু লাভ, আজ ভালো কিছু বন্ধু আজকে আপনার কপালে জুটবে। ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে জেদ, অভিমান, রাগ আজকে একদম লাইফে আনবেন না, আজকে একেবারে মাথা ঠান্ডা। এরপরে চলে যাব মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে ড্রাইভিং, চলাফেরা বিশেষ সাবধান। আচ্ছা, কুম্ভ। কুম্ভ রাশির ক্ষেত্রে বেশি লোভ আজকে আপনাকে বিপদে ফেলতে পারে। এরপরে মীন রাশি। না চাইতে আজকে অনেক কিছু পাবেন, চাওয়ার দরকার নেই। রাশি অনুযায়ী কার কেমন যাবে সেটা আমরা জেনে নিলাম, কারো ক্ষেত্রে ভীষণ ভালো, কারো ক্ষেত্রে একটু সাবধানে চলতে হবে। এরপরে অনেক কিছু জানার বাকি রয়ে যায়, তার জন্য আছে শ্রীলালদার কন্ট্যাক্ট নাম্বার, ফোন করে নাও। নাম্বারটা চাই অবশ্যই শ্রীলালদা, দিয়ে দাও। মুখস্থ আমি জানি, তবু একটু বলে দিই আপনাদের সুবিধার জন্য, 98 30 30 77 20 অথবা 9804700057, এটি বুকিং নাম্বার, কিন্তু আমার সঙ্গে কথা বলার নম্বর না, বুকিং নাম্বার। বুকিং করলে অবশ্যই চেম্বারে আপনার সঙ্গে কথা হবে। আর তোমার সঙ্গে আমাদের তো রোজই কথা হয়, একেবারেই তাই, কালকেও তোমার সঙ্গে দেখা হচ্ছে, ভালো থেকো। তোমাদের সঙ্গে আমাদের রোজ দেখা হয়, কিন্তু এখনকার মতো সময় একেবারেই শেষ, বিদায় নিতে হচ্ছে, ভালো থেকো, টাটা।